সরকারি নির্দেশে বাস পরিবহন ব্যবস্থা চালু হলেও গাড়ির চাকা এখনো গড়ালো না পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকা দিয়ে। প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষীরপাইয়ের কেটকা ব্রিজে সম্পূর্ণ যান চলাচল বন্ধ, যার জেরে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য রুটে। শুক্রবার চন্দ্রকোনা থানার পুলিশ মোতায়েন করে গাছশীতলা মোড় এলাকায় চন্দ্রকোনা ঘাটাল রাজ্য সড়কের উপর একাধিক ব্যারিকেড দিয়ে ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে যাওয়া সমস্ত রকমের যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রকোনা থেকে পলাশ চাবড়ি শ্রীনগর রুটে। কয়েকদিন আগেই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই কেঠিয়া খালের উপর থাকা কংক্রিটের ব্রিজে ত্রুটি ধরা পড়ে। এদিন ওই ব্রিজের পাশেই নতুন ব্রিজের কাজ চলায় এদিন ওই ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।